হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, আমি আমির ভাই। আমার ইউটিউব চ্যানেল হ্যালো ইউকে লাইফ ইন ইংল্যান্ডের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, আজও বরাবরের মতো আপনাদেরকে একটা ভিডিও উপহার দেব, ইনশাল্লাহ আমার ইচ্ছা লাগে আপনারা উপভোগ করবেন। তো আজ যে ভিডিওটা উপহার দেবো আপনাদেরকে, সেটা হলো ইংল্যান্ডের স্ট্রিট লিভিং, যেখানে আমরা না টাউনের টাউন থেকে একটু বাইরে এবং গ্রাম থেকে একটু দূরে, এই যেখানে আমরা থাকি সেখানে স্ট্রিট লিভিং বলে। তো আমি দেখাবো আপনাদেরকে স্ট্রিট লিভিংটা কী হয়। তো বন্ধুরা চলেন আজ আমার সাথে, আপনারা দেখবেন স্ট্রিটগুলো কেমন, রাস্তাঘাট কেমন এবং সেখানের পরিবেশ বা মানুষগুলো কেমন করে থাকেন। আশা রাখি আপনাদের খুব ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো আমার সাথে চলেন বন্ধুরা। তো চলেন বন্ধুরা, এই দেখেন আমি আপনাদের কাছে এই যে স্ট্রিটগুলো দেখেন কত সুন্দর। একটু স্নো দিয়েছিল গতকাল, তো খুব সুন্দরই লাগছে, তেমন কিছু দেয়নি। এই যে দেখেন আমি যেদিকে যাচ্ছি স্ট্রিটে, একটু কাঁপছে কারণ আমি তো হাঁটছি। তো হাঁটাটা আমার জন্যও ভালো, আমারও স্বাস্থ্যের জন্য একটু ভালো হয়ে গেল, আপনাদের একটু হেঁটে দিলাম। তো এই যে এই স্ট্রিটের এক সাইডে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, যে এলাকায় যারা থাকেন সবার জন্য স্কুলটা। এই যে একটা রাস্তা দেখছেন, এটা একটু মেইন রাস্তা, মেইনটা এত বড় রাস্তা নয়, এটা মেইন রাস্তায় গিয়েছে। আর এই হলো স্ট্রিট রাস্তাগুলো, স্ট্রিট দেখেন দুপাশে ঘর বাড়ি, মানুষের গাড়িগুলো আছে। আমি একদম রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার ভিডিওর সাউন্ড একটু প্রবলেম করবে কারণ অনেক বাতাস, আমি যেদিকে হেঁটে যাচ্ছি অনেক বাতাস, কারণ এই জায়গাগুলো টাউনের চাইতে একটু দূরে এবং গ্রামের চাইতে একটু দূরে, মধ্যবর্তী স্থানে পড়েছে, তো এর জন্য একটু বাতাস বেশি, সাউন্ডের মধ্যে একটু প্রবলেম হতে পারে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এটা হলো স্ট্রিট লাইফ, যারা স্ট্রিটে থাকেন তাদের লাইফটা যেটা। স্ট্রিট লাইফে ঘর বাড়ি তো আছেই, এর মধ্যে অনেক ফ্ল্যাটও আছে। এই যে দেখেন আমার সামনে ফ্ল্যাটগুলো, এখানে অনেক ফ্ল্যাট আছে। এই যে ফ্ল্যাটগুলো দেখেন, এক একটা ফ্ল্যাটে কম না হলেও 40-50টা রুম হবে। তো এক একটা রুমে, এক একটা ফ্ল্যাটে এখানে অনুমান করেন কত মানুষ যে থাকেন। এই যে দেখেন আপনার ফ্ল্যাট, এই যে দেখেন একটা ছোট্ট একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে এখানে, দেখাবো আমি আপনাদেরকে। এই যে দেখেন ফ্ল্যাটগুলো, ফ্ল্যাটেও অনেক মানুষ থাকেন। এখন তো লকডাউন, এরপরে কালকে স্নো দিয়েছে, এর জন্য তেমন মানুষ এখানে আসে নাই, তো আসবে ওরা। এই যে একটা মসজিদ হয়েছে এখানে, একাডেমি মসজিদও জুম্মার নামাজ হয় এখানে, সম্মান নামাজ নিয়েছে। আর এই যে পার্কটা, আমি ছোট্ট একটা পার্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা যারা এই যে এই স্ট্রিটে যারা থাকেন তাদের ছেলে মেয়েদের জন্য এই পার্কটা বানানো হয়েছে। আপনি আসবেন ফ্রি সময়ে এখানে একটু এনজয় করার জন্য। এত সুন্দর লাগছে এই ভিউটা, কেন জানেন এই যে স্নো দিয়েছে একটু, এই দেখেন আরো কাছে নিয়ে দেখাবো আপনাদেরকে।
এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন, বাহ খুব সুন্দর না? এই যে এখান থেকে ছোট্টবেলা মনে পড়ে এরকম কিছু একটা তো এরকম ছিল না, আমরা নদীর পারে এসব ছিল। যাই হোক, চলে আমি আপনাদের কাছে দেখাবো। তো দেশের প্রত্যেকটা জায়গায় রাস্তা আছে, আপনি এখান থেকে সেখানে, সেখান থেকে ওখানে যাবেন, রাস্তা পাবেন সব জায়গায়। এই দেখেন অনেক বড় রাস্তা, এটা হলো স্ট্রিটের একটা সাইডের রাস্তা। এই রাস্তা দিয়ে আপনি এক জায়গা থেকে এই বড় রাস্তায় যাবেন। এমনি তো সব ছোট ছোট রাস্তা। এই যে দেখেন এখানে ফ্ল্যাট, এই যে ফ্ল্যাটগুলো কত সুন্দর। আরো নিচের সাইতে অনেক ফ্ল্যাট আছে, সেখানে যাব না এখন। খুব সুন্দর আছে। তো আর একটা জিনিস দেখিয়ে নিই আপনাদেরকে, এই যে বললাম স্ট্রিট লাইফ, তো এখানে যারা ছেলেমেয়েরা আছেন তারা, এটা তো দেখালাম একটু পার্ক ছোট্ট ছেলে মেয়েদের জন্য, এখন একটু যারা বড় তাদের জন্য হলো খেলার মাঠ। এই যে দেখেন খেলার মাঠ, কত বড় খেলার মাঠ। খেলার মাঠ আরো একটু দেখিয়ে নিই আপনাদেরকে, আরো একটু স্ট্রিট, এই যে খেলার মাঠটা দেখলেন। এই দেখি এ সাইডে আর ঘর বাড়ি নেই, আর ঘর বাড়ি হলো এ সাইডে। অনেক গাছ এদেশে, কিন্তু গাছ প্রচুর গাছ থাকে, কারণ পলিউশনের জন্য গাছ অনেক উপকারী। আমার ভিডিওটাও দেখবেন আপনারা আর সাবস্ক্রাইব করবেন, কারণ এটাই আমার আসল সম্পদ। আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর কিছু দেখতে হলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো বন্ধুরা এই যে দেখুন, আজ পর্যন্ত এখানেই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, সেই প্রত্যাশায় বন্ধুরা। আজকের মতো আমি আমির ভাই, আগামীতে দেখা হবে আরেকটি ভিডিও। আসসালামু আলাইকুম।